আমি আপনার নামটা জিজ্ঞেস করি। ও, আমার নামটা হচ্ছে এস এম নেসারউদ্দিন। এস এম নেসারউদ্দিন। নিসার ভাই, আপনার এই রেস্টুরেন্ট সম্পর্কে একটু বলেন। জি জি, আমার রেস্টুরেন্ট বলতে আমি, আমার খুব শখ যে পানির উপরে ভাসমান রেস্টুরেন্ট করবো। এখানে এখানে শত রেস্টুরেন্ট হয়ে গেছে, কিন্তু কেউ ভাসমান করতে পারেনি। আমি এখানে 32টা ড্রাম দিয়ে, তেলের ড্রাম দিয়ে এটাকে ভাসমান করলাম। আবার যখন বর্ষা আসবে তখন আমি আবার ড্রাম গুলো লাগিয়ে ভাসিয়ে দিই। আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার একটা মুভেবল প্ল্যাটফর্ম, এটা উঠে আসবে লাইক এ পঞ্চুন। হ্যাঁ, আপনার মানে হ্যান্ডমেড হ্যান্ডমেড 200 বছর পুরনো একটা নৌকা কিনেছি আমি। আচ্ছা, সেটা ছিল হিন্দুদের একটা রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্ট আমি এখানে পানসি নৌকা যে পানসি নৌকা সেটা মধ্যে দুধ তোলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কোনো অসুবিধা নেই, ভাঙবে না। ওকে, পানসি নৌকার মতো। হ্যাঁ, ওকে, ওটার মধ্যে আবার 8টা 9টা রুম আছে। ও ওকে, হ্যাঁ, আগে আগে আমাদের ছিল, আমার বাবার একটা ছিল, এটা মানে এটা ওই আবাসিক হোটেল। আচ্ছা, লাইসেন্স করা ওইটি আমি নিয়েছি, এখন আসবে, আসবে এই সিজন আসবে। ভেরি নাইস, ভেরি নাইস। এবং এটা একদম সেফ সবার যাওয়ার জন্য, রাইট? এটা দেখার মতো একটা জিনিস যে পানির মধ্যে যাবে, এখানে মেনু তো অনেক, 99 আইটেম মেনুতে আছে, 99 আইটেম আইটেম সবগুলি আছে, কিন্তু এখন এই মুহূর্তে আমার শেফ খ্রিস্টান, ও হয়তো বড়দিনের জন্য বললো যে দুটোই খ্রিস্টান। আচ্ছা, দুজনে খ্রিস্টান, ওরা দুজনেই বললো যে আমাদের অন্তত 20 দিন ছুটি দেন। ও ওকে ওকে, অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা 1 তারিখে আবার জয়েন করবে। তার থেকে সবচেয়ে বড় কথা, আপনি একজন মুক্তিযোদ্ধা, সেই জন্য আমি, ইট হ্যাজ বিন মাই অনার আপনার সাথে হ্যান্ডশেক করাটা আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার, যে মানে সেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি আসার জন্য। চলেন আমি আপনার এখানে যাই, আপনারা দেখেন। হ্যাঁ, শিওর, আমি অভ্যস্ত হয়ে গেছে, যার জন্য আমার ঘুরতে হয় না, অন্য কিছু। আমি এখন আছি পূর্বাচলের 300 ফিট যে রাস্তাটা, তার ভাসমান এক রেস্টুরেন্টে আমরা এখানে দেখতে এসেছি। ইটস এ বিউটিফুল প্লেস, খুবই খুবই সুন্দর একটা জায়গা এখানে, তবে পানিটা এখনো পলিউটেড। এইটা কিন্তু একটা দেখার একটা, এই যে এই টয়লেট কোন রেস্টুরেন্টে দেখ, আমি ভাসমান, তারপর আমি একটা টয়লেট করেছি যে এটা হচ্ছে বাচ্চা নিয়ে আসলে পরে অন্ততপক্ষে আর কিছু না বলে ইউরিনটা করতে পারে। বাহ, ভেরি গুড, যে এটা মানুষের একটা ই থাকে। হ্যাঁ, যে বাচ্চা নিয়ে আসছে এটা খুব সুন্দর। এখানে পুরো খোলা জায়গা, এই রিভারটা হচ্ছে কানেক্টেড টু যেটা সার্কুলার রিভার ওয়ে আমাদের, এটা তো অরিজিন একদম তুরাগ নদী হয়ে গেল। আচ্ছা, এটাই তুরাগ নদী, এবং তুরাগের আমি ফেসবুক লাইভ করছি, আমার এখানে থাউজেন্ডস অফ আমার যারা ফ্রেন্ড আছে তারা দেখছে, আমেরিকা থেকে বিভিন্ন দেশ থেকে দেখছে তারা, তারা এখানে কোনো অসুবিধা নেই। আমাদের দেশে কেউ এখনো ওটাকে করে না আরকি। হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর লাগলো আপনার এই রেস্টুরেন্টটা দেখে। আমরা লাইভ করছি, খুব সুন্দর জায়গা। এটা হচ্ছে 300 ফিট রাস্তা, এই পূর্বাচলের এই জায়গাটা ডেভেলপ হচ্ছে। আপনারা যারা অনেকেই ঢাকাতে থাকেন জানেন যে একটা 300 ফিটের রাস্তা তৈরি হয়েছে, ভেরি নাইস। এটা ফ্লাইওভারও আছে,
কানেক্টেড হয়ে চলে গেছে। আমি পূর্বাচলের এই জায়গায় দু বছর আগে যেটা দেখেছিলাম এখন সিগনিফিক্যান্ট চেঞ্জ, খুবই সুন্দর এই জায়গাগুলো। এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে বিকেলে এসে এনজয় করার মতন। সন্ধ্যার পরে সবাই চলে এসে এখানে চটপটি খাচ্ছেন, দেখতে পাচ্ছি ছোট ছোট কটেজে বসে। তবে এই পানিটা বেশ পলিউটেড, এখানে পানিটা কালো রঙের এবং আমার মনে হয় এটা ওই বুড়িগঙ্গা থেকে যে পানিটা এসেছে ঢাকার চারপাশে সেটার কারণে। আই হোপ কোনো একটা দিন এই পানিগুলো পরিষ্কার হয়ে যাবে। তবে আমি দেখতে পাচ্ছি যে যে পানিটা মুভ করছে, এটা একটা ভালো সাইন। আর আরেকটা যেটা চোখে পড়লো আমার, যে এটা ঠিক এর পেছনেই একটা ইটের ভাটা, এখানে বোধ হয় বিল্ডিংগুলো হচ্ছে দেখে ইটের ভাটা তৈরি হচ্ছে। তবে আমি যেটা শুনেছিলাম যে বাংলাদেশে এখন নাকি কোনো পারমিশন দেওয়া হয় না এই ধরনের ইটের ভাটার। তো দেখা যাচ্ছে যে এখানে অলরেডি একটা ম্যানুয়াল ইটের ভাটা। একটা কার্গো আসছে যেটা বোধ হয় এগুলোতে করে ওই ড্রেজিংয়ের বালু ক্যারি করা হয়, দেখতে পাচ্ছি। হ্যাঁ, 300 ফিটে অনেক মিষ্টির দোকান আছে, গরম মিষ্টি পাবেন। হ্যাঁ, সেটা তো আমি শুনলাম যে এখানে খাওয়া অনেক পাওয়া যায়। তবে এই যে ট্রলারটা আসছে এটা তো দেখে মনে হচ্ছে এটা অলরেডি ডুবেই গেছে, তবে এরকমই বোধহয় ট্রলারগুলো হয়। ভেরি ইন্টারেস্টিং ডিজাইন, যে দেখে মনে হচ্ছে যে এটা ডুবে গেছে পানির নিচে, খুবই আস্তে আস্তে যাচ্ছে। তো যতটুক মনে হচ্ছে দেখে যে এটা বোধহয় বালু ক্যারি করছে যারা ড্রেজিং করার। আমি আশা করি একটা সময় হয়তো আসবে যখন আমরা দেখব যে এই পানিগুলো আর কালো নেই, এগুলো আবার সেই নদীর ঘোলা পানি, পরিষ্কার পানি হবে। এখানে বোট নিয়ে, নৌকা নিয়ে সবাই ট্রাভেল করবেন। আর এই রেস্টুরেন্টে যিনি করেছেন উনি এখানে পানসি নৌকা নিয়ে আসবেন, উনি অলরেডি কিনেছেন নৌকাটা, সেটা খুব সুন্দর হবে নিশ্চয়ই। তবে এখানকার যে পলিউশন এবং পানি, আমার মনে হয় আসলেই ঠিক বাইরের খাওয়াটা খুব সাবধানে খাওয়া উচিত। তবে শুধুমাত্র এই এনভায়রনমেন্টের জন্য, সারাউন্ডিংটার জন্যই আমার মনে হয় এখানে এসে সবাই এনজয় করতে পারবে। ডুবে গেছে আর ডুববে কি? পিছনে যদি এই ইটের ভাটাটা না থাকতো তাহলে আরো সুন্দর হতো, কারণ এখন দেখে মনে হচ্ছে এটা এই পরিবেশটাকে আরো দূষিত করে ফেলছে এই ইটের ভাটাটা। না থাকলে আরো ভালো হতো, তবে যারা করছেন
তারা তো ব্যবসা হিসেবে দেখছেন এটাকে, তারা জেনে বুঝিয়ে করছেন। ওই লঞ্চগুলো তাই না, খুব সুন্দর। তবে উনি যেটা করছেন যে ওই পানসি নৌকার মতন, ওটা খুবই সুন্দর হবে বিশেষ করে সন্ধ্যার পর নৌকা। তবে পানিটা একটু পরিষ্কার হলে ভালো হতো, একদম কালো রঙের পানি মনে হচ্ছে। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে ভিডিওটা দেখলেন। আবার ঢাকার বিভিন্ন শহর বিভিন্ন জায়গাতে যদি এরকম সুযোগ হয় আবার আমি ছোট ছোট ভিডিও করব, আপনারা দেখবেন। ধন্যবাদ।